ডেলি ফাইভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ প্রশ্নে যেটি বলা রয়েছে, 473 #56 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হলে হ্যাশের মান কত? কি বলেছে? 473 #56 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হলে হ্যাশের মান কত? হ্যাশ রেজাল্ট কত? বন্ধুরা, আমরা কি জানি কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য তখনই হবে যখন এই প্রত্যেকটি ইউনিট ডিজিট এর যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা কি জানি, তাহলে এখান থেকে সবকটি মান যোগ করব। এদের সমষ্টি আসছে কত? না, 25। বন্ধুরা, 25 আমাদেরকে 9 দিয়ে বিভাজ্য হয় না। 25 পরের কত সংখ্যা 9 দিয়ে বিভাজ্য হয়? না, 27। তাহলে 25 সাথে আর কত অ্যাড করতে পারলে হচ্ছে আমাদের 27 হবে? না, 2। কীভাবে পাবো? এই 25 বিয়োগ করবো 27 থেকে, অ্যান্সার আসবে 2। এটি হয়ে গেল আমাদের অ্যান্সার। অর্থাৎ হ্যাশের মান হবে 2। আর যখনই হ্যাশের মানটা এর সাথে যোগ করে দেবো তখন আসবে 27, আর সেই 27 9 দ্বারা বিভাজ্য। ও যখনই কোনো সংখ্যার ইউনিট ডিজিটগুলির সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হয় তখন পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয়। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, সাথে সাথে বেল আইকনটি প্রেস করুন, কারণ যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।